ইবলিস কাঁদতেছে যে আমি কষ্ট করে এদের দ্বারা গুনাহ করাইছি, আজকে এদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য শয়তান কাঁদতেছে, ইবলিস কাঁদতেছে। তো তার ইবলিসের সেলা চামুন্ডারা বলতেছে যে ওস্তাদ, এখন আমাদের কি করণীয় আছে, আমরা কি করব, আপনি হুকুম করেন। ইবলিস বলতেছে তোমাদের কাজ হলো আজকে এই আল্লাহর বান্দাদেরকে এমন খেল তামাশার মধ্যে তাদেরকে লিপ্ত করে দাও যে তারা এক মাস যা কামাইছে ইবাদত এগুলো যেন সব নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, এক মাস রোজা রেখে ইবাদত করে, তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বিভিন্ন কোরআন শরীফের তেলাওয়াত করে এক মাসে যা কামাইছেন, আর দেখবেন আজকে থেকে শয়তানে এমন পাপ করাইতেছে যা কামাইছেন তা একদিনই শেষ। কালে পড়বে সবাই নাচি নাচি, আর মোদের নবী থাকবেন মোরা চে চে থাকি, কেমনে বাঁচি মোরা চে চে দেখি। আমাদের সকলকে এক মাস সিয়াম সাধনা করার পরে আমাদেরকে দুইটি ঈদ দিয়েছেন। একটা হলো শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদ উল ফিতর, আর একটা হলো জুমার দিন ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন, জুমার দিন এটা হলো ইমানদারের ঈদের দিন। আবারও এই দিনে আবার আমরা পেয়েছি ঈদ উল ফিতরের দিন। মানুষে বলে না কথায়, এক ডিলে দুই শিকার, এক ডিলে দুই শিকার। আমরা এক মাস রোজা রাখছি, আল্লাহ আমাদেরকে আমাদের উপরে খুশি হয়ে আমাদেরকে দুইটা ঈদ দিয়ে দিয়েছে। খুশি না বেজার? এই জন্য উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, প্রশংসা করলাম কার, আওয়াজ করে বলেন প্রশংসা করলাম আমরা আল্লাহ। সাথে সাথে আর অসংখ্য 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 দুরুদ সালাম পেশ করছি আমাদের আক মাওলা তাজদার মদিনা হায়াতুল নবী নূরের নবী রহমতের নবী গায়েবের সংবাদদাতা নবী হাজির ও নাজির নবী হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে যার সদকাতে আমরা ঈদ মাহে রমাদান পেয়েছি, যার সদকাতে আমরা ঈদ উল ফিতর পেয়েছি, যার সদকাতে আমরা জুমার দিন পেয়েছি। সুবহানাল্লাহ বলেন, যার সদকাতে আল্লাহর অফুরন্ত নিয়ামত পেয়েছি, সেই নবীর উম্মত হয়ে হতে পেরেছি এবং তার উম্মত হয়ে আমরা দুরুদ সালাম পড়েছি, দুরুদ শরীফ পড়েছি, এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া তার করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য আরও দুরুদ সালাম পেশ করছি প্রিয় নবীর ঔলাদগণের কদম মুবারকে। আমরা রসুলে পাককে দেখি নাই, রসুলে পাকের সাহাবায়ে কেরামকে দেখি নাই, কিন্তু আমরা রসুলে পাকের চল্লিশতম ঔলাদকে দেখতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন,
রাসূল পাকের 40তম বংশধর আমাদের মহান মুর্শিদ গাউসে জামান কুতুবে জামান কাইয়ুমে জামান মুজাদ্দিদে জামান সানি ওয়াসকুরুনি ইমাম রব্বানি اولاد رسول علامہ سید عابد شاہ مجددی المدانی جار صدقت امرا نبیر پریم شکھی چی حق ایبن باطل ای دویٹا جنیش امرا چنت پینے چی امرا بشیش کرے قرآن و سننا ایبن صلف سالین امن کی تو বায়াতে রাসূলের সন্ধান পেয়েছি নিয়ামত পেয়েছি যার ওসিলায় সেই মহান মুর্শিদের কদমে অসংখ্য অসংখ্য সালাম পেশ করছি আল্লাহুম্মা আমিন বলে আমরা এক মাস মাহে রমাদানে রোজা রেখেছি এই মাহে রমাদানের রোজা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন কেন আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি হতে পারো আর মুত্তাকি যিনি হয়েছেন তিনি আল্লাহর বন্ধু হয়ে গেছেন আল্লাহ বলেন ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন নিশ্চয়ই আমার বন্ধু তারা যারা তোমাদের মধ্যে মুত্তাকি আর যারা মুত্তাকি হয়েছেন তারা তাদের জাহিরি বাতিনি পবিত্র করে ফেলেছেন সুবহানাল্লাহ বলেন মাহে রমাদানের রোজা মানুষের জীবনে যত পাপ আছে সব পাপগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে মেসাকার করে তাকে পুত পবিত্র করে দেয় তো আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন কদ আফলাহা মান তাজাক্কা তারাই সফলতা লাভ করতে পেরেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন সুবহানাল্লাহ বলেন আজকের এই দিনটা ঈদের ঈদুল ফিতরের দিনটা ঈদ অত কি খুশি এই খুশির দিন তাদের জন্য যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন এক মাস সিয়াম সাধনা করে নিজের নফসে আম্মারাকে দমন করে নিজের মধ্যে নফসে মুতমাইন্না প্রতিষ্ঠিত করে তিনি তাকে পবিত্র করেছেন আর এই পবিত্র ব্যক্তিদের জন্য আজকের শাওয়াল মাসের প্রথম তারিখটা হলো খুশির দিন খুশির দিন খুশির দিন আজকের এই দিনে আজকের এই দিনে আল্লাহ তাবারক ও তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন ও আমার ফেরেশতারা যারা আমার হুকুম পালন করে মজদুরি যারা আমার ইবাদত করেছেন আমার হুকুম পালন করেছেন আমি যে কাজ দিয়েছি এই কাজগুলো করেছেন আজকে তাদেরকে কি দেওয়া যায় কি বিনিময়ে দেওয়া যায় ফেরেশতারা বলেন আল্লাহ তাদেরকে তাদের মজদুরি দেওয়া যায় যেমন আপনি যদি চাকরি করেন এক মাস চাকরি করার পরে মাসের শেষে আপনাদেরকে যার চাকরি করেছেন তিনি আপনাকে এটা কি দেন পারিশ্রমিক দেন অথবা এটা সম্মানী দেন বেতন দেন আছে না বেতন দেন যেমন আল্লাহর হাবিব বলেন কেউ যদি তোমার কাজ করে কাজ করার পরে
ওই মজদুরের শরীরের ঘামটা শুকানোর আগে তার মজদুরি তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, তার শরীরের ঘামটা কষ্ট করেছে যে এই কষ্টটা করার পরে শরীরে যে ঘামটা, এই ঘামটা তার শরীর থেকে শুকানোর আগেই তার মজদুরি দিয়ে দাও। এটা আল্লাহর হাবিব নির্দেশ দিয়েছেন উম্মতকে। এখন আমরা এক মাস আল্লাহর হুকুম পালন করেছি, কার উপর? জোরে বলো, আমরা ইবাদত করেছি কার? আমরা ইবাদত করেছি আল্লাহ। এক মাস আমরা আল্লাহর হুকুম পালন করেছি, যেটা আমাদের জন্য অন্য সময় হালাল ছিল, আল্লাহর হুকুম পালন করার কারণে ওটা আমাদের জন্য ওটা হারাম হয়েছে। আল্লাহকে ভয় করে রোজা রাখা অবস্থায় পানাহার বর্জন করেছি, পিপাসিত তারপরে পানি খাওয়া হয় না, ক্ষুধার্ত তারপরে খাওয়া হয় না, স্ত্রী হালাল তারপরে তাকে স্পর্শ করা হয় না। এমনিভাবে অনেক কিছু হালাল জিনিসগুলো আল্লাহর হুকুম পালন করার কারণে যেগুলো বর্জনীয় এগুলো আমরা বর্জন করেছি, পুঙ্খানুপুঙ্খ আল্লাহর হুকুম পালন আমরা করেছি, আলহামদুলিল্লাহ বলেন। এবার আল্লাহ বলেন, আমার বান্দাকে কি দেওয়া যায় যারা এই কষ্ট করেছেন, মজদুরি করেছে? ফেরেশতারা বলে, তাদের মজদুরি দেওয়া যায়। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, যারা এক মাস আমার হুকুম পালন করেছেন, রোজা রেখেছেন, আজ আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তাকে আমি নিষ্পাপ করে দিলাম, তার জীবনে কোনো আর গুনাহ নাই। শুধু তাই নয়, তার গুনাহগুলি যা সে জীবনে করেছে এগুলোকে আমি নেকে পরিণত করে দিলাম। ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাতিন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন গুনাহকে নেকে দ্বারা। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই আমি আমার বান্দার গুনাহ মোচন করে দেই যখন সে নেকের কাজ করেন। সুবহানাল্লাহ বলেন। তো যারা মাহে রমাদানে রোজা রেখেছেন, আজকের এই দিনে তাদের আল্লাহ থেকে মজদুরি পাওয়ার দিন। আমাদের মসজিদ কমিটির সভাপতি শফিকুর রহমান যেদিন স্যালারি মাস শেষে পায়, খুশি লাগে না? হ্যাঁ, পকেটে ভরা টাকাটা থাকে, খুশি লাগে। ওই সময় খরচ করতে কোনো আপনার কোনো চিন্তাভাবনা থাকে না। তা আজকের এই দিনে ইমানদারেরা, রোজাদারেরা, তারা আল্লাহর পক্ষ থেকে মজদুরি পাওয়ার দিন। তো মজদুরি পায় যেদিন, সেই দিন শ্রমিক বলেন, যারা চাকরিজীবী বলেন, প্রত্যেকে খুশি থাকে। তা আজকে খুশি অর্থই হলো ঈদ। খুশি অর্থ ঈদ, কারণ আজকে মজদুরি পাওয়ার দিন। এক মাস কষ্ট করেছেন, আল্লাহ আজকে আপনাকে মজদুরি দিচ্ছেন। তার এই মজদুরি পাওয়ার দিন হলো ঈদের দিন, শাওয়াল মাসের প্রথম দিন। ভাইরা আমার, বাবারা আমার, আফসুস তাদের জন্য যারা এই মহা নিয়ামত মাহে রমাদানের এক মাস, এই মহা নিয়ামতটা পাওয়ার পরও কাজ করে না, তারা আল্লাহর হুকুম পালন করে না, এই নিয়ামত হাসিল করার জন্য চেষ্টা করে না, তাদের জন্য আজকের এই দিন দুঃখের দিন। যারা আল্লাহকে খুশি করতে পারে নাই, আল্লাহ বলেন, আসাউমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য আমার বান্দা রেখেছেন, আর এর বিনিময় আমি আল্লাহ নিজে কুদরতি হাতে দিব। আজকে মজদুরি দিচ্ছেন কে? আল্লাহ স্বয়ং নিজে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
স্বয়ং আল্লাহ নিজে দিচ্ছেন। ভাইরা আমার, বাবারা আমার, এই নিয়ামতের মাস আমাদের কাছ থেকে আজকে চলে গেল, আবার আরেকটি বার আমাদের জীবনে এই নিয়ামতের মাস আমরা পাব কিনা সন্দেহ আছে, ঠিক না বেটি? এটা আমরা আবার পাব কিনা সন্দেহ আছে। আমরা তো আজকে রমজানের শেষের দিনে, আজকে শাওয়াল মাসের প্রথম দিনে আমরা তো খুশি, আমরা সেমাই খাচ্ছি, ভালো খাওয়া খাচ্ছি, আজকে খুশির দিন, আমরা আনন্দ করতেছি। কিন্তু একবার কি চিন্তা করেছেন, যাদের বাবা কবরে চলে গেছে, যাদের মা কবরে চলে গেছে, যাদের ভাই ব্রাদার কবরে চলে গেছে, সন্তান কবরে চলে গেছে, ওদের কি অবস্থা? এক মাস তো তারা মাহে রমাদানে রোজার কারণে তাদের কবর আজাব বন্ধ ছিল, যাদের কবর আজাব চলছিল তাদের কবর আজাব তো বন্ধ ছিল। আজকের এই দিন থেকে খোদা না করো কার না জানি মা বাবার কবরের মধ্যে আবার আজাব শুরু হয়ে গেছে, কার সন্তানের কবরে আজাব চলছে, দুনিয়ার মানুষ শুনতে পায় না তাদের চিৎকার, কিন্তু পশু পাখি তাদের আজাবের চিৎকারের কথা শুনতে পায়। হ্যাঁ আমার, বাবার আমার, তাই আল্লাহর হাবিব বলেন তোমরা এই দিনে, এই শাওয়াল মাসের প্রথম দিনে, এই দিনে, ঈদের দিনে তুমি 300 বার আল্লাহর তসবিহ পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 300 বার এই তসবিহ পড়ে আপনি যদি, যারা মারা গেছেন ওনাদের রুহের উপরে সওয়াব বখশান, তাহলে তাদের কবরের মধ্যে আল্লাহ 1000 নূরের লাইট পাঠাবেন, 1000 নূর বর্ষণ করবেন। যেখানে নূর নূর যায়, নূর মানে আলো, যেখানে আল্লাহ রহমতের নূর যায় সেখানে কি আর অন্ধকার থাকতে পারে? কোনো আজাব থাকতে পারে? সেটা থাকতে পারে না। আপনি আজকের এই দিনে আপনার মা বাপ যারা, ভাই বোনেরা, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, মমিন মমিনাতেরা যারা কবরবাসী হয়ে গেছে, তাদের রুহের মধ্যে এই তসবিহ পড়ে তাদের রুহের মধ্যে সওয়াব রেসানি করেন। তো আপনার ওনার তো লাভ হইল, 1000 নূর তাদের কবরে বর্ষণ হবে, আপনার কি হবে, আপনার কি লাভ? যদি যে পাওয়া যায়, আপনার লাভ হলো যখন আপনি কবরে যাবেন, আপনার মৃত্যু হবে যখন, আপনি যখন কবরে যাবেন আপনার কবরের মধ্যে এই আমল করার কারণে 1000 নূর বর্ষিত হবে আপনার কবরে। বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহর হাবিব বলেন দুইটি কলেমা যেটা উচ্চারণ করতে খুব হালকা, জবানের মধ্যে উচ্চারণ করতে খুব হালকা, আর এই দুইটি কলেমা যখন মিজানের মধ্যে রাখা হবে, পাল্লার মধ্যে দেওয়া হবে, তখন এই মিজানের মধ্যে দুইটি কলেমার ওজন সবচেয়ে বেশি হয়ে যাবে, আর এই দুইটি কলেমা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। হাবিবাতানে ইলা রহমান, এই দুইটি আপনার খুব পছন্দনীয় আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেন সেই দুইটি কলেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সবাই বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহি আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। কষ্ট লাগে না উচ্চারণ করতে? জোরে বলুন না। কষ্ট লাগে তো যেটা উচ্চারণ করতে জবানের মধ্যে হালকা, কাল কিয়ামতের দিবসে যখন আপনার নেকি গদি মিজানে দেওয়া হবে তখন এই দুইটি কলেমা সবচেয়ে ওজনালা হয়ে যাবে। তো আমরা যেন সব সময়, বিশেষ করে আজকের এই দিনে, অন্য অন্য সময়ও আমরা এই তসবি পড়ে মুর্দে গানে রুহের মধ্যে সব রেসানি করি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইরা আমার, বাবারা আমার, আজকের এই দিন ইবলিস শয়তান খুব কান্নাকাটি করতেছে, দেখতেছেন না? শয়তান চোখে দেখা যায় না, কিন্তু শয়তান আছে না নাই? জোরে বলুন, শয়তান আছে। শয়তান আজকে খুব কান্নাকাটি করতেছে। শয়তানের চেলা চামুন্ডারা ইবলিসের কাছে এসে বলতেছে, হে আমাদের নেতা, হে আমাদের গুরু, আপনি কাঁদছেন কেন, কি ব্যাপার? ইবলিস বলে, আরে তোমরা কি খবর রাখো, আজকের এই দিনে আল্লাহ অসংখ্য তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। ক্ষমা করার মালিককে? জোর বলুন, যার নাম গাফফার, যার নাম রহমান, যার নাম রহিম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিব। হের আমার, বাবার আমার, ইবলিস কাঁদতেছে যে আমি কষ্ট করে এদের দ্বারা গুনাহ করাইছি, আজকে আল্লাহ এই ফ্যানগুলি ছেড়ে দাও, আজকে এদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য শয়তান কাঁদতেছে, ইবলিস কাঁদতেছে। তো তার ইবলিসের চেলা চামুন্ডারা বলতেছে যে ওস্তাদ, এখন আমাদের কি করণীয় আছে, আমরা কি করব, আপনি হুকুম করেন। ইবলিস বলতেছে, তোমাদের কাজ হলো আজকে এই আল্লাহর বান্দাদেরকে এমন খেল তামাশার মধ্যে তাদেরকে লিপ্ত করে দাও যে তারা এক মাস যা কামাইছে ইবাদত এগুলো যেন সব নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, এক মাস রোজা রেখে ইবাদত করে, তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বিভিন্ন কোরআন শরীফের তেলাওয়াত করে এক মাসে যা কামাইছেন, আর দেখবেন আজকে থেকে শয়তানে এমন পাপ করাইতেছে যা কামাইছেন তা একদিনই শেষ। নাউজুবিল্লাহ বলেন, এমন আছে না নাই? জোরে বলুন। আপনারা দেখবেন অন্য অন্য সময় টিভি চ্যানেলের মধ্যে যদি নাটক দুইটা বা একটা থাকে, ঈদ উপলক্ষে এক সপ্তাহ বা 15 দিন পর্যন্ত তারা ডেলি চাই 5টা 6টা লাগাই দেয়, আছে না? জোরে বলেন। তো এগুলো দেখলে কি সওয়াব না গুনাহ? আওয়াজ বলে না, সওয়াব না গুনাহ? তো যা কামাইছেন সব তো শেষ। তো খেয়াল রাখতে হবে যে আজ শয়তান হলো, ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুয়া, আল্লাহ বলেন শয়তান হলো তোমাদের দুশ্মন, তাকে তোমরা দুশ্মন হিসাবে জানবে। তো শয়তান চেষ্টা করবে আপনাদেরকে দিয়ে গুনাহ করার জন্য,
আপনারা সাবধান থাকবেন। শয়তানের ওয়াসওয়াসার ধোকার মধ্যে পড়বেন না। আল্লাহকে ভয় করে যেভাবে আল্লাহর হুকুম পালন করেছেন এক মাস রোজার মাধ্যমে, এই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই ধারাবাহিকতাটা যেন জারি থাকে, ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে। হের আমার বাবার আমার পরিশেষে বলতে চাই, আজ এই দুনিয়া থেকে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে। আমরা দুনিয়াতে আছি দুনিয়ার ক্ষণিকের জিন্দগির জন্য। আমরা কত সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করি, আপনি আখিরাতকে ভুলে গেছেন, কবরের কথা ভুলে গেছেন। দুনিয়ার শুধু দুনিয়ার আরাম আয়েশের দিকে তাকিয়ে সুন্দর সুন্দর বাড়িঘর করেছেন। যখন আপনার দেহ থেকে রুয়ে হায়াতটা বের হয়ে যাবে, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আপনি যেই দামি খাটের মধ্যে শুয়েছেন, আপনার পরিবার সন্তানেরা সেই দামি খাটের থেকে আপনাকে নামিয়ে ক্লোনের মধ্যে শুয়ে দিবে। কি বলেন? একটা দিনও একটা রাত্রও আপনাকে সেই খাটে তারা শুয়ে রাখবে না। দ্রুত তাড়াতাড়ি করে আপনাকে দাফন করার জন্য তারা চেষ্টা ব্যতিব্যস্ত হয়ে যাবে। এত সুন্দর করে বাড়ি করলেন, এত সুন্দর করে খাট পালং তৈরি করলেন, এত সুন্দর করে ঘরের মধ্যে এসি লাগালেন, কত কিছুই করলেন, মৃত্যুর সাথে সাথে আপনাকে আপনার আপনজনেরা আপনাকে দ্রুত সেখান থেকে বের করে দিবে। তো আপনি যখন কবরে যাবেন, এই কবরের মধ্যে যে আপনি যাবেন, এখানের মধ্যে নাই কোনো তোশক, নাই কোনো বালিশ, নাই কোনো সেরকম আলো, না আছে কোনো সেরকম কোনো এসির ব্যবস্থা। আপনাকে সেখানে চলে যেতে হবে। সেখানের মধ্যে আপনি যে যাবেন, সে যাওয়ার জন্য আপনি কি সম্বল অর্জন করেছেন? মনে রাখবেন, এই দুনিয়াটা হলো আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়াও মাজরাতুল আখেরা, এই দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেতি। এই দুনিয়া থেকে যখন আপনি ইমানের সহিত নেক আমল করে যাবেন, আপনি নেক আমল করে গেলে কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হবে। মানুষ দেখবে আপনাকে মাটির মধ্যে শুয়ে রাখা হয়েছে, কিন্তু হাকিকতে আপনার এই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এখানের মধ্যে জান্নাতি হাওয়া চলতে থাকবে, দুনিয়ার এসির থেকে জান্নাতি হাওয়া কুটি কুটি গুণ আরামের হাওয়া। সুবহানাল্লাহ বলেন, কুটি কুটি গুণ আরামের হাওয়া, জান্নাতি হাওয়া। সেই কবরটাকে, আপনার এই কবরটাকে, ছোট্ট ঘরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য আপনাকে দুনিয়াতে কাজ করে যেতে হবে। মরার পরে কাজ করার সুযোগ নাই, মরার পরে কোনো সুযোগ নাই, দুনিয়াতে থেকেই আপনাকে এই ব্যবস্থা করে যেতে হবে। কবরের জিন্দগি যখন শেষ হবে, কিয়ামতের দিবস যখন হবে, সেখানে আল্লাহ বান্দার জন্য দুইটি জায়গা রাখছেন, একটি হলো জাহান্নাম আরেকটি হলো জান্নাত। এই দুইটি জায়গার কোন জায়গার মধ্যে আপনি থাকবেন, এটার সিদ্ধান্ত
আপনাকে দুনিয়ার জিন্দেগির এই অল্প সময়ের মধ্যে নিতে হবে। সময়টাকে বেশি নাকি আখেরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগির সময়টা একটা সেকেন্ডের সময় না। আখেরাতের জিন্দেগির শুরু আছে শেষ নাই, সে আখেরাতের জিন্দেগি মধ্যে আপনি কোন স্থান আপনি গ্রহণ করবেন, কি জাহান্নাম না জান্নাত, কবরের মধ্যে কি জাহান্নামের গর্ত আপনার কবরটা হবে না জান্নাতের বাগান হবে, এগুলো সব কিছুই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ার কর্মের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন, এই চিন্তা কি আমরা করছি? বলেন আমরা কি এই চিন্তা আমাদের মনে আছে? আমরা এই চিন্তা করি না, আমরা এমনভাবে চলি মনে হয় যেন আমাদের জীবনে কোনো দিন মরণ আসবে না, এমন খেয়াল আছে না নাই? এমনভাবে আমরা চলি মনে হয় যেন জীবনে কখনো মরণ আসবে না। কিন্তু খেয়াল করতে হবে, আপনার পূর্বপুরুষ দুনিয়াতে ছিল না, আপনাকেও আপনার পূর্বপুরুষের মতো দুনিয়া থেকে চলে যেতে হবে। ক্ষণিকের একটা সময় দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আপনাকে, এই সময়ের মধ্যেই আপনাকে কর্ম করে আপনার অনন্তকাল আখেরাতের ঠিকানা নির্ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে পাকের সাদ করেন, ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান, তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো তাহলে তোমরা আমল করো নেক আমল। সুবহানাল্লাহ বলেন কি আমল, জোরে বলুন কি আমল, নেক আমল। আর এই নেক আমলটাই আমরা এক মাস করেছি। আল্লাহ রাব্বুল বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, ঈমানের সহিত সবার আশা নিয়ে যারা মাহে রমাদানে রোজা রেখেছে তাদের অতি জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু রোজাটা আপনি আপনার রোজাটা আল্লাহ কবুল করেছে কি না, যদি দেখেন আপনার মধ্যে তাকওয়া এসে গেছে, আল্লাহর ভয় এসে গেছে, আপনি সুদ খাওয়া ছেড়ে দিয়েছেন, ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছেন, মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছেন, মানুষের উপরে জুলুম করা ছেড়ে দিয়েছেন, সমস্ত হারাম কাজ আপনি ছেড়ে দিয়েছেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার রোজাটা আল্লাহ কবুল করে নিয়েছেন। কথা বলছেন, পরিবর্তন আনতে হবে। আল্লাহর হাবিব বলেন, অনেকে রোজা পানাহার বর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এখানে অনেক মুসল্লি আছেন যারা 50 বছর ধরে রোজা রাখতেছেন, 60 বছর ধরে রোজা রাখতেছেন, বিভিন্ন বছর ধরে আপনি রোজা রাখতেছেন। তা আল্লাহ বলেন, আমি রোজা ফরজ করেছি এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তো করে তোমরা মুত্তাকি হতে পারো। তো আপনি এত বছর ধরে আপনি রোজা রাখতেছেন, এখনও তো আপনার মাঝে মুত্তাকির কোনো চিহ্ন দেখা যায় না। কথা বুঝেন না, এখনো আপনার মধ্যে মুত্তাকির কোনো চিহ্ন দেখা যায় না, তাহলে কি করলেন এত বছর ধরে, কি করলেন? এই জন্য কিতাবে পাওয়া যায়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে নিজ চিনতে পেরেছেন তিনি রবকে চিনতে পেরেছেন। নিজে চিন্তা করুন, আপনি ছিলেন কোথায়, এখন আছেন কোথায়, এখান থেকে আবার কোথায় যাবেন? ইয়ে দুনিয়া মুসাফির খানা আজ আনা কাল জানা,